পাকিস্তানের বিভিন্ন শহরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজধানী ইসলামাবাদ ছাড়াও লাহোর ও পাঞ্জাবের মতো গুরুত্বপূর্ণ শহরে এই সংঘর্ষ হয়। উত্তেজনা বিরাজ করছে রাওয়ালপিন্ডি ও খাইবার পাখতুনখাওয়াতেও। এমত অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি শহরে সেনা মোতায়েন করা হয়েছে। মুদ্রাস্ফীতি কমানো, বিচার বিভাগের স্বাধীনতা ও ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদ সহ বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ করে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের সমর্থকরা। শুক্রবার 144 ধারা ভঙ্গ করে ইসলামাবাদের রাস্তায় নামেন তারা, কিন্তু পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। এ সময় পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। শনিবারও উত্তপ্ত ছিল ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিও উত্তপ্ত হয়ে আছে। এসবের মধ্যে সেখানে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। এছাড়া বড় বড় সড়কগুলো কন্টেইনার দিয়ে আটকে রাখা হয়েছে। পাঞ্জাবের লাহোরেও শনিবার উত্তেজনা দেখা গেছে। পিটিআই কর্মীরা বিক্ষোভ সমাবেশ করতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনী তাতে বাধা দেয়, ফলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে প্রদেশটির স্বরাষ্ট্র বিভাগ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সেনা মোতায়েনের আদেশ জারি করেছে।